এই দেখো আমাদের বাবুসোনা গেম খেলছে, এখন গেমে এখন ব্যস্ত আছে, তাই একটু ক্লিপ তুলে রাখলাম তোমাদের দেখাবো বলে। দেখো শুয়ে শুয়ে দিব্যি গেম খেলে যাচ্ছে। আমার সব বন্ধুদেরকে ওয়েলকাম জানাই আমার চ্যানেলে। দেখো এখনো বিছানা গোছাইনি, আমার ছেলে উঠে আবার ঘুমিয়ে পড়েছে, চলো বিছানা গুছিয়ে তোমাদের সঙ্গে কথা। ও বিছানা টিছানা গোছানো হয়ে গেছে, আবার পড়তে বসেছে। আমি ব্রেকফাস্ট বানাবো, ব্রেকফাস্ট দেবো ওকে। এখন বাজে 9:30, আমি বিছানা টিছানা গুছিয়ে, আর আজকে ফ্রাইডে, দেখো আমি ছেলের জন্য বানাচ্ছি বাটার টোস্ট, 3টে ডিম দিয়ে দিচ্ছি, আমার ভাই এসছে, বাবা এসছে, তাই 3টে ডিম, এই টিফিন বানাচ্ছি, চলো টাইমলেসটা দেখতে থাকো। ডিম সিদ্ধ দিয়েছি, দেখো আমার ভাই একটা, বাবা একটা, আমি একটা খাবো। আমার ছেলে ডিম সিদ্ধ খায় না সকালে, ওর গা গোলায়, তাই ওকে ডিম ভাজা করে দিচ্ছি। পোচ করতেই গেছিলাম কিন্তু কুসুমটা যেহেতু ভেঙে গেছে তাই ভাজাই করে দিলাম। চলো তোমরা দেখতে থাকো। এই দেখো ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, আমার হচ্ছে দুধ আর কর্নফ্লেক্স আর ডিম সিদ্ধটা, ছেলের বাটার টোস্ট আর ডিম ভাজা দিয়ে আজকে ব্রেকফাস্টটা করে টিফিন খেয়ে, দেখো এবার ডাল করব বলে পেঁপে কেটে নিচ্ছি। এই গোটা পেঁপেটা ডালে দেবো, প্রেশারে ডাল করব, তাই পেঁপে কাটছি, ডাল বসাবো, তারপরে কথা বলছি তোমাদের সাথে, চলো। এই দেখো এদিকে ভাত হচ্ছে, আমি ডেজগিতে ভাত করি, এই ভাত হচ্ছে, আর এখানে এই যে ডাল বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে, ডাল আর পেঁপে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ডাল বসিয়ে দিয়েছি, আবার পরে কথা বলছি, চলো দেখতে থাকো। ছিল কুমড়ো দিয়ে দিয়েছি, আমার ছেলের খুব ফেভারিট এই তরকারিটা। আর এইটা কড়াটা রেখে দিয়েছি, এটা অনেকটা তেল বেঁচে গেছে, বেগুন ভেজেছিলাম, বেগুন ভাজার তেল আছে বলে। এইখানে আছে এই যে বেগুন ভাজা, আর এই নিচে এই ডেজগিটা আছে ভাত, আর এটাতে আছে এই যে ডাল, পেঁপে দিয়ে ডাল করেছি, আর সব খাওয়ার ঝুড়ি চাপা দিয়ে রাখা, কারণ আমাদের দুবেলা রান্না একেবারে হয় বলে সব ঝুড়ি চাপা দিয়ে রাখি, নাহলে নষ্ট হয়ে যাবে। এবার আমি স্নানটা করে নিই, করে ছেলেকে খেতে দেবো। দেখো আমরা খেতে বসে গেছি, আর খাওয়ার আগে ডিম ভেজে নিয়েছি দুজনের জন্য, খেতে খেতে গল্প করছি আর খাচ্ছি। দুপুরবেলা আমরা দুজনেই খাই একসাথে, আর রাত্রিবেলা সবাই একসাথে খাই, আর দুপুরবেলা ওর বাবা খেতে আসে না, তাই দুজনেই খাই। দেখো খেতে খেতে আমরা গল্প করছি, খাওয়ার পরে তোমাদের সাথে খেয়ে কথা বলছি, ঠিক আছে। এখন বাজে দেখো বিকেল 5:10, আমি একটু শুয়েছিলাম, উঠে গেছি, আরও শুয়ে শুয়ে গেম খেলছে, তাই একটু দেখাচ্ছি তোমাদেরকে কি। দেখো এখন আবার বাস্ট বের করেছে 3টে, যতক্ষণ থাকবে ও ততক্ষণ, যতক্ষণ না শেষ করবে ও খেয়ে যাবে। এখন বাজে 7:30, আর ছেলের জন্য কমপ্লান বানাবো, তাই রান্নাঘরে এসেছি, আমার জন্য একটু গ্রিন টি করবো। দেখো গ্রিন টি করে
আর কমপ্ল্যান করে ওর জন্য, তারপর তোমাদের সাথে আবার কথা। কমপ্ল্যান খেয়ে পড়তে বসে গেছে, আমি এবার বাইরে একটু বসে থাকবো ডাইনিং প্লেসে, ও পড়ছে তাই জন্য। এখন রাত 10:10 বাজে, সন্ধ্যের পর আর কন্টিনিউ করতে পারিনি, খুব মাথা যন্ত্রণা করছিল তাই আর ক্যামেরা অন করিনি। দেখো ও ড্রয়িং করছে, এখন রাত হয়ে গেছে। আমি আজকে ব্লগটা এখানেই শেষ করছি, প্লিজ ভালো লাগলে সবাই শেয়ার করো, লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না ফ্রেন্ডস, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আর সব বন্ধুরা ভালো থেকো, গুড নাইট।